ভালোই করছো ভানু, নিজের হাতে নিজের বরের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিলে। তিন মিনিট কিন্তু পেরিয়ে গেছে, আর রিস্ক নেওয়া ঠিক হবে না ভানু। আমরা বিচারকদের মতামত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তারা কিন্তু এখনো পর্যন্ত হ্যাঁ কিংবা না কিছুই বলেনি। মেঘরাজ কিন্তু নিজেই বেরিয়ে এসেছে। মেঘরাজ উইদাউট হেল্প বেরিয়ে এলেও দ্য টাইম ওয়াজ ওভার। কাসুনো কি মেঘরাজ সরকার এবং ভানুমতি সরকারকে? বেচারা ভানু আর মে, গাড়ির নাম্বারটা একবার দেখো। ট্রেন অ্যাক্সিডেন্টের সময় এই গাড়িটাই ছিল ভানু। তার মানে যে অ্যাক্সিডেন্টটা করাতে চাইছিল সে এখানেই আছে। ভানু, ঘরে কিরকম দম বন্ধ লাগছে না? কতটা দেরি হয়ে গেল, মেঘ আর ভানু কি আলোচনা করলো সেটা শুনতেও পেলাম না। এই ব্লুটুথ হেডসেটটাও ভিলেজে না ঢুকলে কাজ করতে চায় না। ভানু চলো বাইরে চলো, ঘরে কিরকম দম বন্ধ লাগছে না? আমরা পরবর্তী ম্যাজিক গুলো নিয়ে একবার আলোচনা করে নি। তুমি ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে বাগানে নিয়ে এসো। বাগানে? মেঘ তুমি তো বলেছিলে যে এগুলো আমাদের কথা শোনার জন্য কেউ রেখে গেছে। নাটকটা কন্টিনিউ করো, বুঝলে? দেখি আমাদের কথা শুনে কে বাগানে আসে। হ্যাঁ মেঘ, বাগানেই চলো। আমারও এই বন্ধ ঘরে থাকতে আর ভালো লাগছে না। কিন্তু ম্যাজিক নিয়ে যদি কিছু আলোচনা করতে হয় তাহলে তো ডায়েরিটা নিয়ে যেতে হবে। আর ওরকম একটা বিশেষ ডায়েরি নিয়ে খোলা জায়গায় যাব, কেউ যদি দেখে ফেলে? আরে দেখলে কার কি যায় আসে, কত লোকের কাছে এরকম ডায়েরি থাকে। আর ওটা যে বিশেষ ডায়েরি তার কি প্রমাণ আছে সেটা কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। ঠিক আছে চলো। হ্যাঁ চলো চলো। ভানু, এই বাগানের খোলা হাওয়া গায়ে লেগে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাচ্ছে তাই না? আমি তো ভাবছি ম্যাজিকের আলোচনাটা আমরা এখানেই করে নিই, তারপর ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুম। একদম ঠিক বলেছ, তাহলে কালকে আমরা ফ্রেশ থাকব। আচ্ছা শোনো না ভানু, এদিকে এসো। বলছি আমাদের কিন্তু আরো অনেক বেশি সাবধানতা হবে। কেউ যে আমাদের খুব ক্ষতি করার প্ল্যান করছে সেটা তো ওই কবরের ম্যাজিকেই আমরা বুঝে গেছি তাই না? তুমি কিন্তু এই ডায়েরিটা সাবধানে রাখো। গ্রেট ম্যাজিশিয়ান হানিম্যানের ডায়েরি, জানিস সর্দি, ঠিক এই দিনটা, ঠিক এই দিনটার অপেক্ষাতেই ছিলাম আমি। সন্দেহ তো তোর ওপর অনেক আগেই হয়েছিল, কিন্তু প্রমাণ ছিল না বলে আমি কিচ্ছু করতে পারছি না। এই বাড়িতে থাকার দিন তো আমার ফুরিয়ে এলো। ঈশা এভাবে আটকে দিলে তো মুকুলদের বেরোনো মুশকিল হয়ে যাবে। পড়াচ্ছি মেহেন্দি আমি বকুলের হাতে, তত্ত্বের মিষ্টি, তারপর বিদ্যির জিনিসপত্র, বরের টোপর, এই সমস্ত দোকানে গিয়ে কনফার্ম করে দিয়ে আসতে হবে।
এই সব দায়িত্ব কিন্তু আমি তোমায় দিলাম। নানা মেশমশাই বিশ্বাস করুন, আমাদের বিয়ে হয়নি। আমি পেখম দেবকে ছুঁয়ে বলছি, আমি পেখম দেবের মাথা ছুঁয়ে বলছি, আমাদের বিয়ে হয়নি, আমরা বিবাহিত নই। ডোন্ট টাচ মাই লাভ, ওকে? অন্যের কষ্ট মোছানোর দায়িত্ব নিয়ে আমাকে ঈশ্বরের কাছে যেতে হবে। তুমি শুধু আমার পাশে থেকো গুরুদেব, আমাকে পথ চিনিও। ব্রহ্মচর্য কি গুরু বিনা হয় রে? যা নিজেকে তাড়াতাড়ি প্রস্তুত কর। চিন্তা করো না, তোমার ছোট কর্তাকে আমার বন্ধু কখনোই চেষ্টা করবে না তোমার থেকে কেড়ে নেওয়ার। ছোট কর্তা তো অনেকক্ষণ গেছেন দিদিমণিকে বাড়ি পৌঁছতে, এত দেরি কেন হচ্ছে? কে আছেন বাড়িতে? কে বলো তো, বাড়িতে কে আছেন? আরে খুলছি। এই শরীরে কাজ করলে শরীর আরো খারাপ করবে। আমাকে নিয়ে কারো মাথা ব্যথা কোনো কারণ নেই। এত তেজ ভালো নয়, করুণার এমন স্বভাব ছিল না। ওকে কিছু বললে ও শুনত। সেজ দিদি আপনার স্ত্রী ছিল আর আমি শুধু ভূপালের মা। আরে যে জামাটা দিয়েছে ওটা নিয়ে আসবি, ওতে কেরোসিন তেল ফেলে আমি ওটাকে পুড়াবো। নাও এবার হাত পাতো। আমাকে প্রমিস করো, যদি তুমি লটারি জেতো তাহলে আমার পরামর্শ ছাড়া টাকা খরচ করবে না। তোর সঙ্গে আমাদের কিছু কথা আছে পারুল। এই সময় মা আমাকে কোথায় যেতে বলছে? পারুল, তোকে একবার বিয়ের মণ্ডপে আসতে হবে। লগ্ন বয়ে যাচ্ছে পারুল। ছোট বৌদি, আমাদের এখন একটাই কাজ বাকি, দেব শঙ্কর বাবু এবং ওনার স্ত্রীকে ওনাদের সন্তানের সত্যিটা জানানো। কে জানে সত্যিটা? তাহলে আমরা চাই তিলোত্তমা নিজে সত্যিটা সবার সামনে আনুক। কিছু প্ল্যান ভেবেছো? আমরা শুধু এটুকুই জানি যে তিলোত্তমাকে দিয়ে এই সত্যিটা সামনে আনার ব্যবস্থা আমরা আগামীকাল এই বাড়িতে করতে চাই। কাল এই বাড়িতে তিলোত্তমার স্বীকারোক্তি। এই বাড়িতে থাকার দিন তো আমার ফুরিয়ে এলো। ঈশা এভাবে আটকে দিলে তো মুকুলদের বেরোনো মুশকিল হয়ে যাবে। পড়াচ্ছি মেহেন্দি আমি বকুলের হাতে, তত্ত্বের মিষ্টি, তারপর বিদ্যির জিনিসপত্র, বরের টোপর, এই সমস্ত দোকানে গিয়ে কনফার্ম করে দিয়ে আসতে হবে। এই সব দায়িত্ব কিন্তু আমি তোমায় দিলাম। নানা মেশমশাই বিশ্বাস করুন, আমাদের বিয়ে হয়নি। আমি পেখম দেবকে ছুঁয়ে বলছি, আমি পেখম দেবের মাথা ছুঁয়ে বলছি, আমাদের বিয়ে হয়নি, আমরা বিবাহিত নই। ডোন্ট টাচ মাই লাভ, ওকে? অন্যের কষ্ট মোছানোর দায়িত্ব নিয়ে আমাকে ঈশ্বরের কাছে যেতে হবে। তুমি শুধু আমার পাশে থেকো গুরুদেব, আমাকে পথ চিনিও। ব্রহ্মচর্য কি গুরু বিনা হয় রে? যা নিজেকে তাড়াতাড়ি প্রস্তুত কর। এই শরীরে কাজ করলে শরীর আরো খারাপ করবে। আমাকে নিয়ে কারো মাথা ব্যথা কোনো কারণ নেই। এত তেজ ভালো নয়, করুণার এমন স্বভাব ছিল না। ওকে কিছু বললে ও শুনত। সেজ দিদি আপনার স্ত্রী ছিল আর আমি শুধু ভূপালের মা। জানিস ছদ্দি, ঠিক এই দিনটা, ঠিক এই দিনটার অপেক্ষাতেই ছিলাম আমি। সন্দেহ তো তোর ওপর অনেক আগেই হয়েছিল,
কিন্তু প্রমাণ ছিল না বলে আমি কিচ্ছু করতে পারছিলাম না।